গুড মর্নিং এভরি আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ফার্স্ট পার্ট এক্সামে আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমাদের এই সেটটিকে সাজানো হয়েছে তাই তোমরা অবশ্যই ক্লাস মিস করবে না এই পিডিএফটা তোমরা যারা কালেক্ট করতে চাও ওয়েট ফর জব অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো এর সাথে বলে রাখি আজ থেকে সোম বুধ এবং শুক্র এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো হবে ঠিক আছে জি এবং ইংলিশের জন্য আমাদের নতুন চ্যানেল স্টাডিরাজ ইউটিউব যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে ওখানে মঙ্গল বৃহস্পতি শনি এবং রবি এই জিকে এবং ইংলিশ ক্লাস করানো হবে ঠিক আছে তাহলে তোমরা ডিসক্রিপশান বক্স থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে প্রশ্ন নাম্বার এক নিম্নলিখিত কোন সংস্থার মতে দু সালে ভারতের একশো ছাব্বিশটি বাঘের মৃত্যু হয়েছে অপশান এ ইউনেস্কো নীতি আয়োগ মিনিস্ট্রি অব ট্রাইভালস নাকি অপশন ডি এন সঠিক উত্তর হবে অপশন ডি এন টিসি এন এর ফুল ফর্ম হল ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি প্রশ্ন নাম্বার দুই সম্প্রতি ডিআরডিও কবে চৌষট্টিতম স্থাপনা দিবস পালন করেছে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি থার্ড জানুয়ারি নাকি অপশন ডি ফোর্থ জানুয়ারি সঠিক উত্তর হবে অপশন এ ফার্স্ট জানুয়ারি ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর প্রতিষ্ঠা হয় ফার্স্ট জানুয়ারি এবং এর সদর দপ্তর নতুন দিল্লি নেক্সট প্রশ্ন কোন কেন্দ্রীয় মন্ত্রী একশো দিনের রিডিং ক্যাম্পেন বাংলায় পঠন অভিযান হিন্দিতে পারে ভারত লঞ্চ করেছে অপশান এ ধর্মেন্দ্র প্রধান পিয়ুষ গোয়েল অমিত শাহ নাকি অপশান ডি রাজনাথ সিং সঠিক উত্তর হবে অপশান এ ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একশো দিনের রিডিং ক্যাম্পেন লঞ্চ করেছে প্রশ্ন নাম্বার চার সাহিত্য একাডেমি কোন ভাষার জন্য দয়া সিনহাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু হাজার একুশের জন্য নির্বাচন করেছে অপশান এ ইংরাজি হিন্দি উর্দু নাকি অপশান ডি তামিল সঠিক উত্তর হবে অপশান বি হিন্দি সম্রাট অশোক এই নাটকটির জন্য দয়াপ্রকাশ সিনহাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড জন্য নির্বাচন করেছে প্রশ্ন নাম্বার পাঁচ নিম্নলিখিত কাকে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিও পদে নিযুক্ত করা হয়েছে অপশান এ ভিকে ত্রিপাঠী অজয় ত্যাগী সঞ্জীব বানসাল নাকি অপশান ডি সচিন আরোরা সঠিক উত্তর হবে অপশান এ কে ত্রিপাঠী ভারতীয় রেলওয়ে বোর্ড সুনীল শর্মা স্থানে ভি কে ত্রিপাঠীকে চেয়ারম্যান এবং শিওর পদে নিযুক্ত করেছেন প্রশ্ন নাম্বার ছয় বিহার রাজ্যের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হয়েছেন অপশন এ ত্রিপুরারি সরণ আমির সুভানি অরুণ মিশ্রা নাকি অপশন ডি অতুল জৈন সঠিক উত্তর হবে অপশন বি আমির সুভানি এর সাথে মনে রাখবে বিহারের রাজধানী পাটনা রাজ্যপাল ফাগু চৌহান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রশ্ন নাম্বার সাত ইন্ডিয়া কোস্টগার্ডের নতুন ডিরেক্টর জেনারেলের পদে কে নিযুক্ত হয়েছেন রাজনীশ কুমার ভি এস পাথানিয়া সৌরভ সাকসেনা নাকি অপশন ডি কিষান লাল সঠিক উত্তর হবে অপশন বি ভি এস পাথানিয়া এর সাথে মনে রাখবে ইন্ডিয়া কোস্টগার্ডের সদর দপ্তর নিউ দিল্লি প্রশ্ন নম্বর আট সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তিশিলা স্থাপন করেছেন পাঠানকোট দেরাদুন সুরাট নাকি অপশন ডি মিরাট সঠিক উত্তর হবে অপশন ডি মিরাট উত্তরপ্রদেশের মিরাট শহরে দোসরা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তি স্থাপন করেছেন প্রশ্ন নম্বর নয় কোন রাজ্য সরকার স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি মোবাইল ট্যাবলেট যোজনা শুরু করেছে অপশান এ কেরল মহারাষ্ট্র উত্তরাখণ্ড নাকি অপশান ডি হিমাচল প্রদেশ অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি উত্তরাখণ্ড এর সাথে তোমরা মনে রাখবে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং এবং রাজ্যপাল গুরমিত সিং প্রশ্ন নাম্বার দশ সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ে কল্পনা চাওলা সেন্টার ফর রিসার্চ ইন স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করা হয়েছে অপশান এ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এলাহাবাদ বিশ্ববিদ্যালয় নাকি অপশান ডি দিল্লি বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হবে অপশান বি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থার্ড জানুয়ারি চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে কল্পনা চাওলা রিসার্চ ইন স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করেছেন প্রশ্ন নাম্বার এগারো সম্প্রতি দোসরা জানুয়ারি তারিখে আবদাল্লাহ হামদক কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ইজিপ্ট তানজানিয়া সুদান নাকি অপশান ডি হিমেন সঠিক উত্তর হবে অপশান সি সুদান সম্প্রতি দোসরা জানুয়ারি আবদাল্লাহ হামদক সুদানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছে লাস্ট প্রশ্ন আসার আগে বলে রাখি তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি প্রত্যেকের রিপ্লাই দেব। জিকে এবং ইংলিশের জন্য তোমরা ডিসক্রিপশান বক্স থেকে স্টাডিরাজ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রশ্ন নাম্বার বারো সম্প্রতি কোন দেশ আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতেছে অপশান এ ভারত শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নাকি অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হবে অপশান এ ভারত সম্প্রতি ভারত নয় উইকেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতেছে তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাস বুধবারে ধন্যবাদ